नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि 8ই আগস্ট 22শে श्रावण मंगलवारेर राशिफल। पांचटी सुखबर निश्चित पाबेन, दुटी विषय सतर्क थाकुन, एकाधिक राज्य लटारी जेतार सुयोग। हाँ, ठीक धरेछेन, आजके एई भिडियोई आमी सिंह राशि प्रत्येक जातक जातिकार जीवने आज 22শে শ্রাবণ 8ই আগস্ট मंगलवार राशिफल प्रकाश करते चले। तार आगे बोली, हमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर, पशे थका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण भिडियोगलो आपलोड करी तर नोटिफिकेशन प्रथम आपनर का गए पहुँचाए। आसुँ एबार आमी सिंह राशि राशिफल प्रकाश करी। प्रथम पंजिका मते आज 22শে শ্রাবণ 8ই আগস্ট मंगलवार सूर्योदय 5:13, सूर्यास्त 6:13, सप्तमी दिवा 9:43, अश्विनी नक्षत्र दिवा 7:27, गंड योग रात्रि 11:06, बपकरण दिवा 9:43 गते बालवकरण, रात्रि 9:11 गते कैलवकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात ग्रहरा के कोथा अवस्थान करछे आज 8ই আগস্ট 22শে শ্রাবণ। प्रथमे मेष, मेषे अवस्थान करछे चंद्र, बृहस्पति एवं राहु। वृष फाका, मिथुन फाका, रवि एवं शुक्र कर्कटे, मंगल एवं बुध सिंहे, कन्या फाका, तुलाय अवस्थान करछे केतु, बाकी सब फाका, एकमात्र कुम्भे अवस्थान करछे बकरी अवस्थाय शनि। एबार आसुन देखे नी सिंह राशि आज अर्थात 22শে শ্রাবণ 8ই আগস্ট मंगलवार राशिफल। आज के दिन की सिंह राशि जीवने बिराट बिराट सौभाग्य दिन जावे। आज के दिन एकाधिक राज्य के शुभ पवाबे। सिंह राशि आर्थिक दिक दिए समृद्धि आसबेई, कर्म समस्यार समाधान हबेई। आज के दिन आपनार बड़ो धरनेर लटारी जेतार सुयोग अवश्य आछे। आज के दिन लटारी जेतार शुभ संख्या 5369 80, 5369 80, 5369 80, 5369 80, 5369 80 এই সংখ্যা ধরে চলুন। আপনি যদি সিংহ রাশি হন, ভালো অঙ্কের প্রাইজ মানি জিততেই পারবেন আপনার জীবনে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে, আপনি আজকের দিনে যে কোনো কাজে বেরোবার আগে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় এই মহামন্ত্র 108 বার জপ করবেন। এই মহামন্ত্র জপে আপনার জীবনের যাবতীয় বাধা বিপত্তি দূর হবে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের কৃপায়। আপনি জীবনের যে কোনো সমস্যাকে জয় করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ কালারের পোশাক, পিঙ্ক কালারের পোশাক ধারণ করবেন, এতে আপনার জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে, আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনের সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সিবিদ্ধি যোগ আছে। আজকের দিনে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আছে যা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ ভাবে উন্নতির মুখ দেখাবে তা হচ্ছে সন্তান। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মলাভের খবরে আপনি আশায় মুখ বাঁধতেই পারেন। এছাড়াও সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় লোকেরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে, মায়ের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে উদ্ধার পাবেন, মায়ের সলা পরামর্শে আপনার কর্মজীবনে বিশেষ উন্নতি আসবেই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন, আপনার ভাই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে,
ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুরাও আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন। আপনার জীবনে আজকের দিনে বন্ধুদের সাহায্যে একাধিক পারিবারিক সমস্যার সমাধান হবে, যা আপনাকে আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাবে, আপনি যদি সিংহ রাশি যাচক জাতিক হন। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সাবধানে থাকতে হবে তা হচ্ছে, আপনার শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের জন্যে ভয়ানক দুর্ঘটনা হতে পারে। আজ মঙ্গলবার, তাই আজকে দুর্ঘটনা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন সিংহ রাশি। রাস্তাঘাটে চলাচলে সাবধান, গাড়ি নিতে কি সময় সাবধান। এছাড়া বাড়ির মধ্যে রান্নাবান্না করা বা যে কোনো ইলেকট্রিক্যাল জিনিসে হাত দেওয়ার সময় যথেষ্ট সাবধান থাকুন। বর্ষাকাল, জল হচ্ছে, জলে ইলেকট্রিক শক কাছে, সেদিক দিয়ে সিংহ রাশি বিশেষভাবে সচেতন হয়ে কাজ করুন। এছাড়া এতে আপনি বেঁচে যাবেন, আপনার জীবন আপনি উপভোগ করবেন। এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও চাপ আছে তা হচ্ছে শরীর, পেটের গণ্ডগোল বর্ষার কারণে। এছাড়া আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন থাকুন, অতিরিক্ত জল পান করার চেষ্টা করুন, শরীরকে ঠান্ডা রাখা, পেটটা ঠান্ডা রাখার চেষ্টা করুন সিংহ রাশি। এছাড়া সিংহ রাশি আজকের দিনে এক বা একাধিক শত্রু আপনাকে চরমভাবে ক্ষতি করার চেষ্টা করছে। শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র রোজ করেই যাচ্ছে, এর ফলে আপনার শরীরে নানা সমস্যা এসেই যাচ্ছে। তাই আপনি বিশেষভাবে যদি রাস্তায় চলতে চলতে কোনো পালক, কোনো ফুল বা কোনো মালা পরে থাকতে দেখেন, তৎক্ষণাৎ থুতু ফেলে দেবেন বা শিশুদের দিয়ে প্রস্তাব করিয়ে দেবেন, এতে এই তুক তাক টোনা টোটকার শক্তি ধ্বংস হয়ে যায়। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 8ই আগস্ট, আজ মঙ্গলবার, আজ 22শে শ্রাবণে রাশিফল প্রকাশ করলাম। তাই